आज सेई वृंदावने पाखी डाके भोर लगने शुधु बंधुर बासी बजना আমরা সবাই শুনিতে চাই, আমরা সবাই শুনিতে।
সাগর দিতে পারি, দাঁড়ায়ছি সভ্য সভা স্থান, কবিগুরু হরলাল সরকার তার চরণে করে নমস্কার, রাখতে পারি যেন গুরুজনার মান, নাম আমার মায়ারানী সরকার, এই নাম করে পরিহার, সরোজিনী নাম নিয়ে দিলাম দর্শন, আমার প্রতিপক্ষ থাকবেন যিনি কৃষ্ণেন্দু সরকার তিনি, কল্পনায় তার নাম দিয়েছি পাগল বিচরণ, তাই হরি নাম শুনতে বাসনা জাগলো আমার চিতে, কার কাছে আমি শুনতে যাই, তাই কি দেয়ার বক্ষবাদী, যাই আমি সেই ওরা কান্দি, পাগলের কাছে গিয়ে দিলাম দর্শন, পাগল গোলক পাগল যিনি জয় হরি বল গৌর হরি বল বলে তিনি, হরিচাঁদ বলে না কি কারণ, তাই তুমি আমার কথা নেবে, আমাকে একটু ভালো করে বুঝায় দেবে, এই গৌর প্রেমের মাহাত্মটা কি, তার পরে পরে খুলে বলি আমি তোমার ধারে, আর একটা প্রশ্ন করব উত্থাপন, এই ঐশ্বর্য ভাব আর মাধুর্য ভাব, এর মধ্যে জানতে আমার রয়েছে মনে অনেক অভাব, তাই তুমি আমার কথা নেবে, এই ঐশ্বর্য ভাব আর মাধুর্য ভাবের মধ্যে কি পাওয়া যায় সেই কথা একটু সভ্য সভায় ভালো করে বুঝায় দেবে, যাক তবে আর বেশি কথা দেব না কো বক্তৃতা, সুর ও ছন্দে গীতিকা প্রবন্ধে গাইব একখানা গান। আমি গানের মালা গাথিয়ে রাখিলাম হরষে, আমি গানের মালা গাথিয়ে রাখিলাম হরষে, আমি গানের মালা গাথিয়ে রাখিলাম হরষে, ও মালা তোমাদিগের কীর্তি কণ্ঠে শোভা পাবে সরষে, আমি যেদিন মাটির ধরাতে রইব না কালের ইশারাতে, গানের ছন্দে কথা কব তোমাদের সাথে, পারবে মনে মনে মন মিশাতে, মনে মনে মন মিশাতে গানের প্রীতির পরশে, তোমাদিগের ব্যাকুলাখি জুড়ে কাঁদবে যখন গানের পদ সুরে, আমি রবকন সুদূরে অজানাপুরে, তোমরা দেখিবে গানের মুখরে, দেখিবে গানের মুখরে আমার ছবি মানুষে, গানের মালা গাথি জীবনে মর নাহি কোন
আর কথা কইও দুটো চোখের জল দিয়ে। জগতে ভক্ত যারা টাকা পয়সা ধন সম্পদ চায় না তারা, পাগল বিজয় সরকার যিনি ভক্তদিগের কাছে কি চাইলেন তিনি, ডেকে বললেন তোমরা আমার কথা নিও, আমার কথা চিন্তা করে দুফুটা নয়ন বাড়ি আমাকে দিও। কেমন সুন্দর কথা, ভক্ত যারা ধন সম্পদ টাকা পয়সা চায় না তারা, পাগল তো বলেনি আমার জন্য একটা বাড়ি তৈরি করো, আমার জন্য একটা আশ্রম তৈরি করো, নয় দুফুটা চোখের জল। কেউ যদি এই জগতে তার নামে দুফুটা চোখের জল দিতে পারে, কি বলবো সভ্য সবার ধারে, শেষের দিন দীনবন্ধু খেয়া ঘাটের ধারে গিয়ে তার এই চোখের জলের বিনিময়ে সেই খেয়া ঘাটে আর বসে থাকতে হয় না, দীনবন্ধু তাকে পার করে দেয়। তাই তো কবি বললেন পাগল বিজয় বল বিনয় করে কথা কইও তোমার চোখের জল দিয়ে। ও যেন যাই কল্পনাতে সরোজিনী আমি সে পাগল যে গোসাই, একে একে কয়েকখানি প্রশ্ন সভায় করলাম দান, পাগল এই সভাতে এসে করবে সমাধান। শুনো শুনো ও হে পাগল তোমারে জানাই, গৌর ভাবের মধ্যে আমি কি দেখতে পাই, গৌর ভাবের মধ্যে জানি কি সম্পদ আছে, সেই সম্পদ বুঝাই এই ধর্মসভা ভাবে। তাই তো চিন্তা করি মনে মন, আর তাহারে বেশি কথা বলবো কি কারণ, আরেকটি কথাই আমার মনে পড়ে যায়, এই কথা খুলে বলবো এ ধর্মসভায়। ঐশ্বর্যবার মাধুর জবাব দেখতে আমি পাই, তাহার মধ্যে একটি কথা তোমার কাছে জানাই, দুই ভক্ত এই জগতে দেখা বটে যায়, কোন ভক্তে কি সম্পদ পাওয়া বটে যায়, তাই তো তুমি আমার কথা বটে নেবে, সকল কথার জবাব জানি বুঝাইয়ে দেবে। অতএব মনে মনে করি বিবেচনা, আর তাহারে বেশি কথা বলবো না বলবো না, বড় বড় কবি আল যারা বটে এলো, কালে টানে সজেতে সবাই চলে গেল, নূতনে দুই একটি করতে হলে সৃষ্টি, ভক্তগণ তারপর রাখিবেন দৃষ্টি, এদিকে যে মা বন্ধের দেখি বটে পাই, সবারই চরণতে প্রণতি জানাই, লক্ষ্মী সীতা দেবী আশ দিয়েছিল, তাই তো জানি রামযুদ্ধে জয়ী হয়েছিল, তাই তো জানি আমার কথা বটে নেবেন, বিন্দু বিন্দু আশীর্বাদ আমায় দিয়ে যাবেন, তাই তো চিন্তা করি মনে মন, আর তার বেশি কথা বলবো কেন, অন্তরে অন্তরে করি ধারণা, আর তার বেশি কথা বলবো না মন, আমরা জানি আমার কথা বটে নেবেন, এই সব আমার জন্য আমায় দিয়ে যাবেন, তাই তো এইখানে আমার ভাব দ্বারা সাঙ্গ হয়ে গেল, যা যার ইষ্ট দেবতার প্রতি বাহু তুলে হরি হরি বলো হরি। পাগল রে তোমার নামে নাও ভাসালাম কাব্য দরিয়া, তুমি ডুবা
দেখে তোমার পেলাম পরিচয়ে, এ দুর্দিনে তুমি দিনে কি হবে উপায়, কতজনার ও ও কতজনার কাছে তোমার পেলাম পরিচয়, জীর্ণ তরি উঠছে নোনা জল, কাম্বাতর দিল মোহরা হয়েছি দুর্বল, তুমি বিলা সবই অঞ্চল তুমি বিলা সবই অঞ্চল মরণেরই বিজয় করল রসিকের কাব্য করিয়াছে তেমনি অবস্থায়, মনোহরের রাখ করি বিজয় করল রসিকের কাব্য করিয়াছে তেমনি অবস্থায়, এদিন কৃষ্ণেন্দুর কি হবে উপায়, কৃষ্ণেন্দুর কি হবে উপায় নি বেদন জাগা পায়, পতিত পাবন হরি দয়া করি রাখে পামরে, তোমার করুণা দানে দিনহীন পতির জলে পাড়ি দেয় অকুল সাগরে, দিন হতে দিন আমি তাই বারে বারে নমি, অবেলায় তরি যে ভাষায় কাব্য সাগর মাঝে ভেলা সম মম পাশে তোমার চরণ তরণি যেন পাই, এ ধরনের শিল্পী তুমি কিভাবে বর্ণিব আমি তোমার তুলনায় শুধু তুমি, এক প্রভাতে দেখি উঠে গোলাপ রঙের সাপলা ফুটে ছোট্ট একটু জলাশয়ে রয়েছে ডানা মেলি, তাহারই কেবলই পাশে জলরাশি শুধু হাসি হংস করেছে জলকেলি, এও তো তোমারই দান বলিও হে ভগবান বারে বারে প্রণাম তব পায়, তোমার ভক্ত আছেন যারা যেন চরণ ছাড়া করে না তারা তোমারই কাছে অনুনয়, তোমার ভক্তের কৃপা হলে পরে অসাধ্য সাধন হতে পারে এ কথা তো কবি মিথ্যা নয়, তারপরে বন্দী মায়ের চরণ যে পদে নিলে স্মরণ শত বাধা দূরে চলে যায়, মায়ের আমার কথা নেবেন একটু চরণ ধুলিয়ে ছিঁড়ে দেবেন, আমি এক মাতৃহারা সন্তান আপনাদের চরণ ভরসা করে দাঁড়ালাম এই সভা পরে এই হতভাগারে, একটু আশিস করবেন দান যাকে বন্দনা করে সায় যাব কাব্য ভূমিকায়, ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর প্রাণে জাগে সে কথাটা না বললেই নয়, আমার মা সরোজিনী যিনি আমার কাছে প্রশ্ন করল তিনি তার মুখে কিছু কথা শুনিবারে পাই, তাই মনে করি ভাবনা জবাব না দিলে তো হবে না, এখন আমি পাগল বিচরণের ভূমিকায় যেতে চাই, আমার নাম কৃষ্ণেন্দ্র সরকার এনাম করি পরিহার, পাগল বিচরণের ভূমিকায় যখন দাঁড়াইতে চাই তা মনে করি ভাবনা
সেই পাগলের চরিত্রে যাওয়া আমার দ্বারা তো সম্ভব নয়। ভক্তি যদি কৃপা করে অসাধ্য সাধন হতে পারে, তাই আপনারা আমার কথা নেবেন, একটু পূত পবিত্র আশীর্বাদ আমার শিরে ঢেলে দেবেন, যাতে আপনাদের আশীর্বাদের ফলে এইভাবে দাঁড়িয়ে কবি গান গাই। পাগল বিচরণ যিনি, লেখাপড়া জানতেন না তিনি, বাবা গুরুচাঁদের কৃপায় অনেক অসাধ্য সাধন করেছেন এই ধরায়। যে লেখাপড়া জানে না, একখানা গ্রন্থ করলেন রচনা, এহেন অসম্ভব কাজ আছে নাকি এই বসুধায়? আপনারা আমায় বলেন দেখি ওই চরিত্রে আমি যেতে পারি নাকি? তবু আপনারা যখন আমাকে করেছেন নির্বাচন, মনে করি ভাবনা যখন ভূমিকাতে দাঁড়িয়েছে দুটো কথা না বললেও তো হবে না। তাই আমার মা সরোজিনী যিনি কয়েকটা প্রশ্ন করলেন, তিনি তার মুখে শুনে আমিও মনে দুঃখ পাই। বর্তমানে মতুয়া যারা, তাদের দেখি এক অন্য ধারা, আদির মতুয়াদের সঙ্গে কোথাও তাদের মিল নাই। আগে যে সমস্ত ভক্ত ছিল তাদের কথা বলা ভালো, গোলোক তারক মহানন্দ মৃত্যুঞ্জয় লোচন, কি মধুর ছিল তাদের বচন, অন্তরে ছিল এক প্রীতির বন্ধন। এক পাগলকে আর এক পাগল না দেখলে পরে কি বলবো আপনাদের, ধারে বিশাল বিরহ সৃষ্টি হত অন্তর মাঝারে। বর্তমানে পাগল ধারা তাদের নাই সে ভাবধারা, এ এক পাগলকে দেখলে আর এক পাগল যেন দূর দিয়ে ছুটি পালায়, ব্যাপারটা কোন জায়গায়? তাই বিচরণ পাগল যিনি একদিন গুরুচাঁদ ঠাকুরের কাছে প্রশ্ন করলেন, তিনি ও বাবা এই যে মতুয়া যারা তাদের দেখি যেমন ধারা, ভবিষ্যতে এদের অবস্থা কি হবে একটু শুনতে আছে অভিপ্রায়? বাবা তুমি কথা নিও, আমাকে একটু বুঝাই। এই কথা শুনতে আমার ভীষণ ইচ্ছা হয়। আমার বাবা গুরুচাঁদ ঠাকুর যিনি বিচরণ পাগলকে ডাক দিয়ে বললেন, তিনি শোন বিচরণ, তোরে করি মানা, কথা শুনে দুঃখ পাবি না। বর্তমানে যে সমস্ত মতুয়ারা, আগামী দিনে এহেন মতুয়া মেলা ভীষণ দায়, বাজার থেকে মালা কিনে লবে, নিজে নিজে গোসাই সাজবে, পা ধুয়ে জল খাওয়াবে, এই সমস্ত দৃশ্য দেখা যাবে সর্বদাই। এ ভাবটা খানিকটা অবলুপ্তির পথে যাবে, কিছু ভক্ত হয়তো থেকে যাবে, তারা আবার পুনরায় এই ভাবকে করবে আকর্ষণ। তাই আপনাদের করি মানা, গণ্ডগোল কেউ করবেন না, শান্তভাবে বসে বসে করুন শ্রবণ। পাগলের কৃপা হলে খুলে বলে সভা তলে, সেই কথাগুলি হয়তো বলতে পারবো সবার স্বজন। ঐশ্বর্য ভাব কাকে বলে আর মাধুর্য ভাবই বা কাকে বলে, এই প্রশ্ন সবাই করে যায়। তাই আমার মা সরোজিনী যিনি, নারী মানুষ মেয়ে মানুষ কি না বুঝতে পারেন না তিনি, ঐশ্বর্যই বা কাকে বলে আর মাধুর্যই কাকে বলে। লীলামৃতে লেখা আছে, হয়তো আপনাদের দেখা আছে, সেই কথা করি উচ্চারণ, ঐশ্বর্যের ভক্তি আমি দিব ছাড় খার, মাধুর্যের ভক্তি আমার নাই অধিকার। মাধুর্য ভাব কাকে বলে একটু বলি সভা বলে, সেই কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। ভগবান শ্রীকৃষ্ণ যিনি একদিন বৃন্দাবনে লীলা করছেন, তিনি রাধারানীকে কাছে পেয়ে অনেক কিছু তিনি দিতে চায়, ডাক দিয়ে বলে রাধার ঠাই, রাধে তোমায় আমি কিছু দিতে চাই। যে যথামাং প্রবদন্তে তাংস্তথাই ভজম মহম মম বর্তানুবন্তন্তে মধুস্ব পার্থ সর্বস্ব। যে ভক্ত যাহা কামনা করে আমি কৃষ্ণ নটবরে সেই ধান সেই ফল প্রদান করি, কথা মিথ্যা নয়। তুমি কথা নাও, আমার কাছে কিছু সম্পদ চাও। এই কথা যখন রাধারানী শুনতে পেল, কৃষ্ণের কাছে জানালো, বন্ধু তোমাকে ভালো লাগে তাই ভালোবাসি, বিনিময়ে আমি কিছু চাই না। কিছু চাও না? না কিছু চাই না। সত্যি কিছু চাও না? না চাই না। একেবারেই কিছু চাও না? হ্যাঁ চাই। কি চাও? তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই, আমায় বাসো বা না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। ভগবান কৃষ্ণ যিনি বিপদে পড়ে গেলেন, তিনি এই যে নিহেতু প্রেম কি করে পরিশোধ করা যায়, তাই ভগবান কৃষ্ণ যিনি অন্তরে চিন্তা করলেন, তিনি ভাবের সঙ্গে এই ভাব শোধ দিতে হবে বসুধায়। তাই রাধারানীকে ডাক দিয়ে বলেন শ্রীকৃষ্ণ নীলদলে, আগামী লীলায় রাধে আমার মনে আছে ভাবো
আমি তোমার মতো রাধা রানী, তুমি যে যেমন ভাবে কৃষ্ণ বলে কাঁদো দিন রজনী, আমি এই বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বক্ষ ভাসাব। রাধা রানী যিনি নিষেধ করলেন তিনি, বন্ধু তোমায় করি মানা, তোমার এই কোমল অঙ্গ, এই অঙ্গ তো আমি চিনি, এই অঙ্গ দিয়ে কৃষ্ণ নাম করতে যেও না, যখন শুনে না ধরেছে বায় না, এখন কি করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরবর্তী লীলায় কৃষ্ণ বলে কাঁদবেন দিন রজনী, এই কথা রাধারানীকে শোনায়। আমার রাধারানী যিনি একটা কথা বললেন তিনি, বন্ধু মনে আমার আছে ভাবো, তোমার এই কোমল শরীরকে আমার এই রাধা অঙ্গ দিয়ে ঢেকে দেব, তুমি যাবে? নিশ্চয়ই যাবে, তবে তোমাকে করি মানা, তোমার এই কোমল অঙ্গ ধুলায় ধূসরিত হতে আমি দেব না। এই কথা যখন বলে কি বলবো আপনাদের স্থলে, তাই নদিয়ায় যখন গৌর এলো এই কথা বলা ভালো, বাসনা তার কি ছিল, রাধারীন সদীব ছিল বাসনা। আমার তারক গোসাই যিনি গানের মধ্যে রচনা করলেন তিনি, রাধারীন সদীব ছিল বাসনা, সে অতি অসাধ্য সাধন আমা হতে হবে না। আমি বা কার কে বা আমার, আমার বলতে নাই যে আমার, তবু বলি আমার আমার, আমি যে কি চিনলেম না, আমার আমার যবে যাবে তবে দেহ শুদ্ধ হবে, শুদ্ধ প্রেম মহাভাবে ঘটবি অকাম কামনা, রাধারীন সদীব ছিল বাসনা। মহাপ্রভু যখন নদিয়ায় এলো সে কথা জানানো ভালো, বিভিন্ন অসুবিধার মধ্যে মহাপ্রভুর নাম বিতরণ করলো, কথা মিথ্যা নয়। কি বলবো আপনাদের কাছে, যেভাবে পাষণ্ডরা আমার মহাপ্রভুকে নিঃশেষ করে দিয়েছে, সেই মনের ইচ্ছা মনেই থেকে যায়, তাই মনের ইচ্ছা পুরাইতে বলি আপনাদের সাক্ষাতে মহাপ্রভু এলেন আবার সফলায়। সেই যে মহাপ্রভু যখন সফলায় এলো সে কথা জানানো ভালো, সেই ভাব আজকে মতুয়াদের মধ্যে বিলায়। তাই তারক গোসাই যিনি একটা কথা বললেন তিনি, হরিবোলা ভক্তদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা, ভবে পাগল যারা গোপী তারা, ধরে তোরা সেই পাগলই। তাই আমার পাগল যারা যারা ছিল তাদের কথা একটু বলা ভালো, এই পাগলরাই হচ্ছে সত্যিকারের রাধা ভাব এই জগতে বিলায়। তাই আমার গোলক পাগল যিনি সদা সর্বদা জয় হরিবোল গৌর হরিবোলেন ভাতেন তিনি, তার নর্তন কীর্তন দেখে মানুষ অবাক হয়ে যায়। ভগবান হরিচাঁদ ঠাকুর যিনি রাধা ভাব বিতরণ করলেন তিনি, এক ভাবের জন্য তো ঠাকুর আসে না ধরায়, পতিত পাবন হেতু হইলা অবতার, অনেক কারণ ছিল সে কথা বাদি দেওয়া ভালো, অত প্রশ্নের জবাব দেওয়া তো সম্ভব নয়, এক ঘন্টার ক্যাসেট কিনা এর মধ্যে সমস্ত কথা বলা সম্ভব না, সংক্ষিপ্ত আকারে দিতে হবে আজকে এই সভায়। তাই মনে করি ভাবনা আর বেশি বলবো না, সুর আর ছন্দ ধরে আর একখানা গান গাবো, মনে আমার আছে ভাবো এই গানের মধ্য দিয়ে কিছু বলে যাব, তারপরে আমরা দুজনে মিলন গীতি গেয়ে আমরা শোনাবো কথা মিথ্যা। যদি শান্তি ধামে যাবি, ও যদি শান্তি ধামে যাবি, যদি গুরু তত্ত্ব পরমার্থ অর্থ পাবি, যদি শান্তি ধামে যাবি, প্রবৃত্তি মহিষী দরে নির্বাসন করিবি, আমার নিবৃত্তি মহিষীর সঙ্গে নিবৃত্তি পরম রঙে কাল কাটাবি, শান্তি ধামে যাবি,
ধর বলদারে রয়েছে শান্তিপুরে শান্তি মায়ের স্নেহাগার গেলে দেখা পাবি নিত্যধন বলদারে রয়েছে শান্তিপুরে শান্তি মায়ের স্নেহাগার গেলে দেখা পাবি সে যে শান্তি মায়ের সাধনের ধন প্রাণ সবে তাই দিবি ত্রিবেণী এরাই প্রেমের জোয়ার পাবি সুজন মন জানবে শান্তিপুরে চলো ভেঙে ত্রিবেণী এরাই প্রেমের জোয়ার পাবি শ্রদ্ধা পাল অনুরাগ মস্তুল বাদাম টেনে দিবি যুগের হালির কান্ড ঠিকই রাখিয়া হালির কান্ড ঠিকই রাখিয়া শান্তিপুরে নাও লাগা অমূল্য ধনাই তোরা কে নিবি মাধুর্য ভক্ত যে শান্তিপুরের মহাজ বিলাসে অমূল্য ধনাই তোরা কে নিবি শান্তিপুরের মহাজন বিলাচ্ছে অমূল্য ধন আই তো রাখি নিবি মাধুর্য ভাব কাকে বলে খুলে বলিস আপনাদের স্থলে প্রকৃত রাধা ভাব যাহা এই মাধুর্য ভাবই হচ্ছে তাহা এই ভাবের মানুষ খুব কম পাওয়া যায় সবাই এ জগতে ঠাকুরের কাছে শুধু চায় অকামনা প্রেম ভক্তি খুব কম পাওয়া যায় তাই আমার নড়াইলের লোচনের কথা মনে পড়ে যায় লোচন গোসাই টুন্ড লোচন হাতে পায়ের আঙুলগুলো খুঁজে গেছে পায়ের আঙুল ঘষে গেছে একটা ভাঙা নৌকা নিয়ে বৈঠা বাইতে বাইতে তারকের বাড়ি এসে উপস্থিত হয়েছে তারক গোসাই তিনি লোচনকে দেখে চিনতে পারলেন তিনি এই মানুষকে একদিন ওরা খালি দেখেছিলাম কথা মিথ্যা না তারক গোসাই এই ভাব দেখে মনে মনে চিন্তা করলেন একখানা ভাঙা নৌকা নিয়ে টুন্ডু হাতে যে কষ্ট করে বৈঠা বায় এ কি দেখা যায়
মনে করি ভাবো না এই নৌকা আমার গোসাইকে আমি পাইতে দেবো না। মনে আমার আছে ভাবো একখানা সুন্দরী কাঠের সুন্দর দেখে একখানা নৌকা বানাইয়ে দেবো। আরে অনেক টাকা পয়সা খরচা করিয়ে বলি আপনাদের ধারে একখানা নৌকা বানাইয়ে দিল। ওই নৌকাখানা বাইতে বাইতে কি বলবো আপনাদের সাক্ষাতে এক ঘাটে গিয়ে উদয় হলো। যখন ঘাটে উদয় হলো সারাদিন ভিক্ষা করে এলো। ভিক্ষার পরে যখন সন্ধ্যা লেগে গেল ওই ঘাটে আর এক বেদে মুসলমান সে একখানা ভাঙা নৌকা নিয়ে ওই ঘাটে বেঁধে সে দিন রাত ওই দিনভর সাপের খেলা দেখাইল। যখন সন্ধ্যা হলো নৌকায় ফিরে এল। একই ঘাটে দুইখানা নৌকা, একখানা ভাঙা নৌকা আর একখানা ভালো নৌকা। ভালো নৌকা কে? কে ভাই? আমার লোচন গোসাই। ভালো নৌকা নিয়ে ঘুমিয়ে আছে আর পাশের নৌকায় কি হচ্ছে দর্শন করছে। সারাটা রাত ওই মুসলমান জল শেষে আর আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ নৌকা কেন ডুবে গেল আল্লাহ, হে আল্লাহ মালিক সাহেব তোমার কি করুণা হবে না একটু জানতে চাই। এইভাবে যখন আল্লাহর নাম করে কি বলবো আপনাদের ধারে ওই পাশে নৌকা নিয়ে চিন্তা করে, হায় রে আমার ঠাকুরকে রাত সারা রাতের মধ্যে মাত্র চারবার ডাকলাম আর এই মুসলমান রাতভরি ওরা আল্লাহরে ডাকল। দাঁড়া সকাল হোক মিয়া ভাই, তুমি এখন আমার সেনো নাই, আগে সকাল হোক। যখন সকাল হলো আমার লোচন গোসাই গিয়ে নিবেদন জানালো, হ্যাঁ ভাই মিয়া ভাই কথা নিবি বলে কি তোর ওই ভাঙা নৌকাখান আমার দিবি, তারপর বলে আমার এই ভালো নৌকাখান তুই নিবি। মিয়া মনে মনে ভাবি একবার ভাই লিয়েই তো আয়, যখনই দিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ বলে মিয়া বেরিয়ে দিয়েছে। আমার লোচন গোসাই ভাঙা নৌকা নিয়ে ঘাটে বসে মুচকি মুচকি হাসে, বলে কি যাহা মিয়া আজকে রাজভরে ঘুমাব আর আমি আমার ঠাকুরকে রাজভরে ডাকব। আর এই হচ্ছে মাধুর্য ভাব। যখন নৌকাখানা পাল্টাইয়ে দিল বাড়িতে ফিরে এসে তারককে বললো, ও বাবা বাবা, বলে কি বাবা আমি মুসলমানকে ঠগাই দিয়ে আসছি। কি করে ঠগাই দিয়েছি? বলে তুমি যে নৌকাখানা বানাই দিছিলে না, ও বাবা সারা রাত শুয়েছিলাম আমার ঠাকুরকে ভুলে গেলাম, আমি মাত্র চারবার ডেকেছিলাম আর পাশে যে মুসলমান ছিল এই ভাঙা নৌকা নিয়ে রাজভরি ওরা আল্লাহকে ডাকল। তাই মনে চিন্তা করলাম, তাই মিয়া ভাই আমার ঠকাই দিয়ে গেলে তোমার করি মানা এ সুযোগ আর পাবে না, আগে সকাল হোক। যখন সকাল হলো ওই ভালো নৌকা তোমার যে নৌকা সুন্দরী কাঠের নৌকা ওই মুসলমানটা দিয়ে তার নৌকা নিয়ে চলে আসি। ও বাবা ঠকাই দিছি না, হ্যাঁ ঠকাই দিছি বাবা। এই হচ্ছে মাধুর্য ভাব। মাধুর্য ভক্ত যে জন শান্তিপুরের মহাজন বিলাচ্ছে অমূল্য ধনাই তোরা কে নিবি, পবিত্র ময়রে হলে ওরে সেই সে প্রাপ্ত হবি। শান্তিপুরে ভাবের পাগল ও প্রেম রসে হয়ে বিভোল, করতেছে প্রেমের কল্লোল দেখলে পাগল হবি। শান্তিপুরে ভাবের পাগল প্রেম রসে হয়ে বিভোল,
করতে সে প্রেমের কল্লোল দেখলে পাগল হবি। হরি বলে বাহু তুলে ওরে সেই দলে মিশিবি, হরি বলে বাহু তুলে ওরে সেই দলে মিশিবি, সবে আবার সেই পাগলের সঙ্গ আমার কবিতা ঠাকুর থাকতে গুরু দরবার হতো, প্রত্যেক মাসে শেষ বুধবারে না কোন বুধবারে বাবা আমার জানা নাই ভক্তরা ওখানে আসতো, ভক্তদের সাধন ভজন চলত। যদি কোনো ভক্ত বিপথে চলত তার শাসন হতো। ভক্ত মানে মানুষ গড়ার মানুষ হারিয়ে গেছে, এই জন্যে মানুষ দিশেহারা হয়ে গেছে। আমার গুরুচাঁদ ঠাকুর, আমার হরিচাঁদ ঠাকুর চলে যাবার পরেই ওই ঠাকুর বংশে ভক্তদের চিন্তা ভাবনা করার জন্যে আমার মনে হয় তেমন কোনো বান্ধব আসে নাই। বর্তমান বলি আপনাদের স্থান, ভক্তদের উন্নতির জন্য একজন মানুষকে আমার ভীষণ ভালো লাগে, ঠাকুর বংশে জন্মগ্রহণ করেছে আমার বাবা পদ্মনাভ ঠাকুর। ঠাকুরের ভক্ত কিভাবে গেলে কিভাবে চললে তারা মঙ্গলে থাকবে এ চিন্তা ভাবনা আর কারোর মধ্যে নাই। সবাই চায় শুধু দাও দাও, তাই হরিগুরু চাঁদ মিশন ওড়াকান্দির তরফ থেকে আপনাদের সকলার কাছে নিবেদন জানাই, মানুষ যেন তৈরি হয়, ভক্ত যেন তৈরি হয়। আমার বাবা হরিচাঁদ ঠাকুর যে সম্পদ নিয়ে এসেছিলেন, মানুষে যে কি চায় আর কি পায়। অশ্বিনী গোসাই গানের মধ্যে বললেন, হরি নামের তরণী বোঝায় প্রেম পরশমণি, ভক্তি রতন থরে থরে রূপের ছইখানি, তাতে শ্রদ্ধা করে চললে পরে ও তার পারে যেতে বাধা নাই। হরিনাম ধরণী এলো ভাই, আমার ঠাকুর এনেছিলেন যে সম্পদ, সে সম্পদ কেউ চায় না, চায় কি বাবা? বাবা আমি যেন গোসাই হতে পারি, আমার জন্য লক্ষ লক্ষ ভক্ত হতে পারে, মানুষ তৈরি হোক আর না হোক তাতে তাদের কিছু আসে যায় না। সাধু হবে, গোসাই হবে, ভগবান সাজবে, সামনে ঘট পাতানো হবে, তার সামনে প্রসাদ দেওয়া হবে, আমি ভগবান হব। আহা, এই হচ্ছে ঐশ্বর্যের ভক্ত। কলি বললেন, কলি ঐশ্বর্যের ভক্তে আমি দিব ছাড় খার, মাধুর্যের ভক্তে আমার নাহি অধিকার। এই মাধুর্য ভক্ত যারা তারা নিজের নিজের আত্মতুষ্টির কথা, নিজের স্বার্থের কথা ভুলে যায়, মানুষকে কিভাবে ভালোবাসা যাবে এইভাবে তারা চলে। কি বলবো আপনাদের স্থলে, এ মানুষ খুব কম পাওয়া যায়। কি বলবো আপনাদের কাছে, কত মানুষ আমি যখন কবি গাইতে যাই আমাকে প্রশ্ন করে, পাওয়া যায় গোলক তারক মহানন্দ ছিল তারা তো কবে চলে গেল আর আসবে না, লক্ষ লক্ষ টঙ্কা বাজে খ্যা মানুষ আছে, মোটা ভুড়ি দেখলে চুল দাড়ি দেখলেই তারে ভক্ত ভাবা ঠিক নয়। ঠাকুর বললেন,
গুরু করো জেনে, খাদ্য খাবার খাও জেনে, গোসাই দেখলেই পড়িয়ে যেও না। হ্যাঁ, ঐশ্বর্যের ভক্ত আর মাধুর্যের ভক্ত বাবা খুব এর মধ্যে চিনা যায়। মাধুর্যের ভক্ত যারা তাদের থাকে অন্য চেহারা, প্রফুল্ল গোসাই গানের মধ্যে কয়, চিনে লও মানুষে মানুষ আছে, যে জলুস করে না হুশ ছাড়ে না, কেমন যেন মরি আছে, মানুষে মানুষ আছে। অতিদিন কাতর হইয়ে কাজ করে রইয়ে সইয়ে, সবাই রে নিয়ে থুইয়া তো রেখে বাঁচে, যথা ধর্ম তথা জয় সে লগন চিনে আছে, জলের রয় গায়ে লাগায় না এমন একটা ভাব সে নিচে, মানুষে মানুষ আছে। আরে সে ভাব কোথায়? তাই আমরা হরিগুরু চাঁদ মতুয়া মিশনের পক্ষ থেকে আপনাদের কাছে নিবেদন জানাই, আমার ঠাকুর যে ভাব নিয়ে এসেছিল, সবাই সবাই না পারো অন্তত কিছু কিছু মানুষ তৈরি হব, গোসাই হয় না সাধু সেজো না, মানুষ হওয়ার চেষ্টা করো। মানুষ কাকে বলে? মানুষ হয় শুদ্ধ সংস্কারে, মানুষের মতো আকার থাকলেই মানুষ বলা যায় না, তবে শুদ্ধ সংস্কারে, আকারে মস্ত মানুষ, প্রকারে মস্ত বেহুশ, তারে ঠিক পায় না মানুষ, মানুষের বিচারে নড়াচড়া করে বেড়ায় শুধু বা এর জোরে, ও তার তমসন্দ ভরা মনে ডুবি আছে ঘোর অন্ধকারে, শুদ্ধ সংস্কারে। শান্তিপুরে ভাবের পাগল, ও প্রেম রসে হয়ে বিভোর, করতেছে প্রেমের কলম দেখলে পাগল হবি, এ ভাব যে দেখে সেই পাগল হয়, যে দেখে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে ইহুদি, কোনো ভেদাভেদ নাই, মাধুর্য ভাব যাদের মধ্যে আছে তাদের কথা বড় মধুর, চলন বড় মধুর, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আহার আমার গোলক পাগলের কথা বাবা মনে ভরিয়ে দেয়, হরি বল জয় হরি বল, হরি বল জয় হরি বল, সব সময় হরি বলে নেচে বেড়ায়, নাচতে নাচতে নন্দরায় নাম করে এক চাষার তিলের জমির ভেতরে চলে গেছে, নাচতে নাচতে যখন তিলের জমির ভিতরে গেছে, নন্দরায় বিরাট এক লাঠি নিয়ে তেড়ে আসছে, ও পাগল পাগল ও পাগল শোনো, আমার জমিতে এইভাবে নেছো না, কে কার কথা শোনে, পাগল তো এ জগতে নাই, সে জগৎ মধুর জগতে বিরাজ করে, তাই আপন মনে পাগল নিচে চলছে, হরি বল হরি বল জয় হরি বল, হরি বল জয় হরি বল, আহা নাচতে নাচতে যেই নন্দরায় দেখে ফেলেছে ধাক্কা, ও পাগল এই কিরে কি তুমি আমার তিলের জমি নষ্ট করতেছো, জায়গা ভাও নাই, আহ তোমার করিমান আমার তিলের জমি নষ্ট করে না, ও তো তিল ভেঙে যাস, ঠিক আছে আমি থাকবো না আমি চলে যাচ্ছি, পাগল নাচতে নাচতে চলে গেছে, পেছনে এক মুসলমান রহিম দাই, ও বলছে দাদা দাদা ভাই, আচ্ছা আমার পাগলকে দেখেছো, কোন পাগল কেন আমার পাগল, জয় হরি বল গৌর হরি বলে নেচে বেড়ায় গোলক পাগল, ও পাগল এই তো এই মাত্র গেল আমার তিলের জমি নষ্ট করে চলে গেছে, যাও যাও পেছন থেকে ডাকছে রহিম দাই, পাগল ও পাগল পাগল শোনো, কে রে, ও বল কি ব্যাপার, আমি রহিম দাই পাগল, আমি তোমাকে চাই, চলো পাগল তোমার যত খুশি আমার জমিতে গিয়ে নাচবে, না 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 আমি আর কারো জমিতে নাচব না,
তোর আমার তেড়ে আসিস, মাতে আসিস, আমি আর কার জমিতে নাচবো না, যা ঘুরে যা, ও আমার জমিতে নাচবে না। আমি মুসলমান, এই জন্যে নাচবে না। এই কি বললি, মুসলমান? আমি মুসলমান চিনি না, খ্রিস্টান চিনি না, বলি তো ঠাই যে হরি বলে সে এই জগতে আমার প্রিয় আপন ভাই। বল হরি বলবি? হ্যাঁ বলবো। বল বল হরি বলবি? হ্যাঁ বলবো। আমার সঙ্গে নাচবি? নাচবো। নাচ হরি বলো, যা হরি বল, হরি বল। পাগল আগে নাচে, মুসলমান পিছে নাচে, আর এদিকে লঙ্গরায় চলে গেছে নালিশ করতে ঠাকুরের কাছে গিয়ে বলছে, ঠাকুর ঠাকুর তোমার পাগল আমার তিলের জমি সর্বনাশ করেছে, তোমার করিমানা এই পাগল ছেড়ে দিয়ে যেন আমার এইভাবে ফসল নষ্ট করে না। ও আমার পাগল তোর জমিতে গেছে, ঠিক আছে আমি ওকে নিষেধ করে দেব, আমার পাগল আর তোর জমিতে যাবে না। ওরে নির্বোধ, ওরে নন্দরায় তুই চিনলি না আমার পাগলকে, চিনলি না আশিক পাগল। যখন পাগল এসেছে ঠাকুরের সামনে উপস্থিত হয়েছে, নাচতে নাচতে হরি বল, হরি বল, হরি বল। বাবা হেরে অগল গল কি বাবা, এই তুই নন্দরে তিলের জমি নষ্ট করেছিস কেন, ওর জমিতে নেচেছিস কেন? আমি নাচি নাই, আমি নষ্ট করি নাই, কে করেছে তবে? তুমি করেছ। আমি করেছি? হ্যাঁ তুমি করেছ, আমি কি করে করলাম? আমার পাগল বলে কি, আমি কি করে তিলের জমি নষ্ট করলাম? কি করে করলে বোঝো নাই বাবা, যেদিন তোমার ওই রূপ ভুবন ভোলার রূপ আমি দর্শন করেছিলাম, তোমার মধ্যে চতুর্ভুজ নারায়ণ মূর্তি দর্শন করেছিলাম, সেদিন আমার দেহ জীবন যৌবন সব তোমার চরণে করেছি অর্পণ। ও বাবা আমার বলতে আমি কিচ্ছু রাখি নাই, সেদিন থেকে আমি তোমার চরণে বিকৃত হয়ে গেছি বাবা, সমর্পিত দেহ মম আমি তো কি আর। হরি বল, জয় হরি বল, হরি বল, জয় হরি বল, হরি বল। আমার শ্রী গোসাই বললেন, আমার মন চলো যাই গুরুর দরবারে, কেন সাধে সাধে সংসার মেদে পরে বন্দী রলি কাদা গানে, মন চলো যাই গুরু দরবারে, নির্মল গুরুর কাছাদি তথাই নাই জুয়া চুরি কামুকের দণ্ড ভারী আইন অনুসারে, গুরু পাশ করেছে পাগল মিথ্যাবাদের যেতে মানা, হিংসুকের হয় যন্ত্রণা, হিংসুকের হয় যন্ত্রণা, কৃপা দণ্ডে জব্দ করেন, মন চলো যাই গুরু দরবারে, তথায় হয় সাধুর দরবার অসাধুর নাই অধিকার, হতে চেয়ে সূক্ষ্ম বিচার সত্যের আইন ধরে, সেটার অতি মাথা কমি হলে তারে অমনি ধরে দিচ্ছে জেলে, সেরা একান্তা আগলে রাখছে তারে বেহাল করে, সে গুরুর বিচার শুনে যমরাজার সংজ্ঞা মনে, শরণ লয়ে চরণে বলছে কর জোরে, আমি আর যাব না মতুয়া নগর, যত মতুয়া মাতাল প্রেমে বিভোর, ইচ্ছে হয় হই গে নফর, ঘটল না তা কর্মান্তরে। আমার ঠাকুরের বিচার শুনে যম রাজা ভয় পান,
বলে কি আমি আর যাব না মুখওয়ালা কেন গুরুদাস ঠাকুরের শাসন যে পেয়েছে সে জানে অনেক কথা বাবা বলার সময় নেই যদি কোনোদিন সময় পাই সেদিন দীর্ঘ সময় ধরে আলোচনা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এভাব বলা সম্ভব নয় অনেক গোসাইরা কি চায় প্রতিষ্ঠা চায় যশ চায় এইগুলোই হচ্ছে ঐশ্বর্যের ভক্ত আমার ঠাকুর কল্পতরু তার কাছে যে যা চায় সে তাই তাকে দেয় একমাত্র অশ্বিনী গোসাই চেয়েছিলেন তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই আমায় বাসো বানা বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই এই হচ্ছে নিহেতু প্রেম এই প্রেম দেওয়ার জন্য মহাপ্রভু এসেছিলেন এই প্রেম আজকে বতুয়ার বাজারে আমার পাগল হীরামন আমার পাগল গোলক আমার পাগল কত পাগল এইভাবে করে বিচরণ এই পাগল যারা গোপী তারা ধরে তোরা সেই পাগল আমি পাগল বিচরণ সরকার আমি পাগল বিচরণের ভূমিকায় কথা বলছি এই বিচরণ পাগলের কথা আমি কৃষ্ণেন্দু হয়ে বলছি একটুখানি বলি একদিন পাগল বিচরণ তালতলা থেকে নিজের চোখ বেঁধে ওড়াকান্দি অভিমুখে রওনা হয়েছে অন্দর সেজে যখন ওড়াকান্দি এসেছেন গুরুচাঁদ ঠাকুর বলছেন ভাই অবিচরণ এই তুই চোখ বেঁধে ওড়াকান্দি আসলি কেন হ্যাঁ চোখ বেঁধে ওড়াকান্দি আসলি কেন আরে বাবা দশ ইন্দ্রিয় যেদিন শিথিল হয়ে যাবে যেদিন চরণ বলবে আমি আর চলতে পারবো না চক্ষু বলবে আমি আর দেখতে পারবো না আমি অন্ধ হয়ে গেলে আমি আসতে পারবো কিনা ওড়াকান্দির জন্যে তাই মনটা আমার সদা সর্বদা কাঁদবে বাবা আমি অন্ধ হয়ে গেলেও পারবো কিনা তাই একটু অভ্যাস করছি বাবা অন্ধ হয়ে গেলেও পারবো কিনা আমি চোখ বেঁধে একটু অন্ধ সেজে দেখছি এই হচ্ছে রাধার ভাব ব্রজের ভাব ঐশ্বর্যের ভক্ত মাধুর্যের ভক্ত তবে হ্যাঁ আমার গোপাল সাধু আমার গোপাল সাধু অর্থের মধ্যে থাকতেন মনটা কোথায় থাকত ঠাকুরের কাছে অর্থ হোক সব কিছু হোক মনটা যেন ঠিক জায়গায় থাকে তাই পাগল বিজয় সরকার যিনি ডাক দিয়ে বললেন তিনি পোড়ামনের সাথে পারলাম না আমি সে যে পক্ষীরাজ ঘোড়াতে উঠে ছুটে চলে দিবাজ আমি পোড়ামনের সাথে পারলাম না আমি হরি বলে যায় হরি বল হরি বলে যায় হরি বল হরি বলে যায় হরি বল আমার গুরুচাঁদ ঠাকুর ওড়াকাঁদি থাকেন অন্ধ সবাই ভাবেন বাবা চোখে দেখে না আমার বাবা যে কি দেখে তা তো মানুষে বোঝে না এই তালতলা আমার বাড়ি যে তালতলায় মহেশ ব্যাপারী ধামে যাবেন ব্যস্ত হয়ে গেছেন একটা বাছুর গরুর বাছুরে এসে কেবল ধানে মুখ দিছে যখন ধানে মুখ লাগিয়েছে ধামে যাবে তো নিজেকে ঠিক রাখতে পারেননি তাই একটা ঢিলা নিয়ে ওই বাছুরটার মাথায় আঘাত করেছে আঘাত করলে বাছুরটা ছটফট করতে করতে ওইখানে মারা গেছে এদিকে ওদিকে তাকিয়ে দেখে কেউ নাই আমি যে বাছুর মেরেছি কেউ দেখে নাই মহেশ ব্যাপারী ওই বাছুরকে নিয়ে কচুরি তলে ঢুকাই দিয়ে আবার কচুরিতে ঢেকে দিয়ে মনে মনে ভাবছে আমি তো ধামে যাব আমি সবাইকে ফাঁকি দিতে পারবো কিন্তু আমার বাবা গুরু চাঁদ তিনি তো অন্তর জামিন তিনি তো অন্তরের খোঁজ রাখেন আমি তার কাছে কি করি মনের মধ্যে দুর্বলতা সবাইকে ডাক দিয়ে বলেছে ভাই শোন তোদের করিমানা আমি আগে আগে ধামে যাবো না কথা নিবি দলবল সাজাইয়ে নিবে তোর 29 জন আগে আগে ওড়াকান্দি যাবে আমার মনে আছে বাবু আমি একটু পরে যাব দল পাঠিয়ে দিয়েছে মহেশ ব্যাপারে পিছনে রয়েছে
যেই দোয়াল মোড়াখানি ঢুকে গেছে, গুরুজা ঠাকুর একখানা লাঠি নিয়ে বহির দরজায় দাঁড়িয়ে আছে। এই শালারা, এই কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? বাবা ধামে আসছি। না তোদের করিমানা, ধামে তোদের জায়গা হবে না, কথা নিবি? যে শালা তোদের বড় সেই দলভূতরি আগে নিয়ে আসবে। শালা ভাবছে কি, ভাবছে নাকি যে গরু মেরে কচুরির তলে ডেকে রেখেছি, কেউ দেখে নাই? যা যা আগে, সবাই ফিরে আস। এসে বলছে, ও দাদা দাদা, বাবা আমাদের তাড়া এতেছে, কথা নেও তাড়াতাড়ি, আটা দাও, নাহলে আমাদের ওই দামে জায়গা হবে না। যখন ধরা পড়েই গেছে, চিন্তা করে পাচ্ছে, ধরা যখন পড়েই গেছে, যাই বাবার কাছাকাছি তা হয় হবে। আগে আগে চলছে মহেশ ব্যাপারে, চোখে তার নয়ন জল, নয়ন জলে বেছে বেছে জয় হরি হর গৌর হরি বলে ধামের দিকে রওনা হচ্ছে। বাবা গুরু চান ঠাকুর লাঠি নিয়ে, আয় শালা, এই মহেশ, ব্যাপার কি রে? বাবা গুরু চান ঠাকুরের চরণ তলে পড়ে গেছে। বাবা যা করো, ধরো মারো কাটো খাও, যা করো, আমার কিছু নাই, তোমার চরণে আত্মসমর্পণ করেছি বাবা, এই চরণ ভিন্ন আমার কোনো স্থান নাই, কথা নাও, যত অপরাধ করি না কেন, একটু চরণ তলে জায়গা দাও না। করে করি মানা, গোহত্যা করে চরণ তলে জায়গা হবে না, কথা নিবি? আগে প্রায়শ্চিত্তি করবি। কি করে প্রায়শ্চিত্তি হয়? 30 দিন ধরিয়ে অনাহারে থাকবি, এক মূত্র এক মুষ্টি খুদ গোমূত্রে সিদ্ধ করে দিন আনতে একবার খাবি, পারবি? চোখের জলে ভেসে ভেসে তখন বলছে বাবার কাছে, বাবা পারব। 29 জন মতুয়া ভাই দলে ছিল, ওই দুঃখ দেখে সবার মন গুলে গেল, ডাক দিয়ে বলে বাবার কাছে, বাবা, আচ্ছা বাবা, আমরা যদি 29 জন ভাই মহেশ দাদার এই যে যে দুঃখ, এই যে প্রায়শ্চিত্ত, আমরা যদি একদিনে করি, শোধ করা যায় না? হ্যাঁ যায়, তোরা পারবি? বলে হ্যাঁ আমরা পারব। কথা নাও বাবা, তাহলে ওই আশীর্বাদ আমার। এটা দেখেছেন কি আদর্শ মধুবাদের, একজনের দুঃখ দেখে আর একজন তার পাপের ভাগী হয়। যাই হোক, অনেক কথা ছিল বলবার কিন্তু সময় নাই, যাক তবে বেশি কথা বলবো না বলবো না, এইখানে ছেড়ে দেব কাপু আলোচনা। বেশি ভাবে বেশি কথা বলতে গেলে পরে হয়তো দোষ ত্রুটি হয়ে যেতে পারে, এই জন্যেই অন্তরে করি যে ভাবনা, আর কথা আমরা বলবো না বলবো না। 1 ঘন্টার এই ক্যাসেট আমরা করে যাই, বিল্লু ভাই চরণে আমরা প্রণাম জানাই, কিরণ কোম্পানি আমাদের ক্যাসেট করে দিল, এই জন্যে তাদের কথাই একটু বলা ভালো, এই জন্যে মনে মনে করি যে ভাবনা, তবে আর বেশি কথা বলবো না বলবো না। এইখানে আমাদের মতো ভাবসাঙ্গ হলো হরিজন গুরু সমাধান, মিলন গোষ্ঠে আমরা করব গমন। যে কয়টা প্রশ্ন দিয়েছিলেন তাহার কি তুমি জবাব পেলে, কি বস্তু তুমি নিজে গেলে, মুখে মুখে তাই একটু করো উচ্চারণ। আমার মনে আছে ভাব, হরি নামে আমরা
শুনতে আছে এক তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে হরি নামের গুণ বলতে পারে সেই কথা বলি তোমায় কেমন করে যার ভাব তেমন তার ভাব গ্রহণ তারপর পরে আমি তোমারে জানাই ওরা কাঁদি সবাই রে যেতে দেখতে পাই অকামনা সবার মধ্যে যে আসে তাই কামনার সাগরে স্নান করে কেন তখন প্রথমে যখন ওরা কান্দি যায় কামনা সাগরের ধারে ধায় তারপরে ওই অকামনায় যায় আস্তে আস্তে তারা করে যে গমন কি কামনা জানি তাহাদের মধ্যে আছে তুলে বলবে তুমি আমার কাছে সেই বাসনা রাজি আমার মধ্যে আছে তাহার কথাই আমি করব শ্রবণ আরে আত্ম ভক্ত জ্ঞানী ভক্ত ভক্তের মধ্যে জমা সত্য যে যে ভাবে হয় অনুরক্ত সেই সেই ভাব তারা করে যে গ্রহণ তুমি আমার কথা নেবে আরো কথায় আমায় বুঝাইয়ে দেবে হরি সম্পদ জানি কি সম্পদ পাবে সেই কথা শুনতে আছে আকি জান অকামনা প্রেম ভক্তি হরি চল আমায় করে মুক্তি সবাই পাবে জানি এই শক্তি এই ভাব তিনি যে করে যে অর্পণ গৌর জানি যখন এলো সব কিছু সে দিয়ে গেল হরিচাঁদ আবার কি জন্য এলো সেই কথা তুমি করবে উচ্চারণ অনেক কথাই আমার গানে বলা হয়েছে আবার কেন প্রশ্ন করো পাশে বলো তোমার সংক্ষিপ্ত কি প্রশ্ন আছে সেই কথা আমি করব নিষ্কাশন হরি ভক্ত দেখি এই জগতে ফুলে বলি আমি তোমার সাক্ষাতে ওই যে কৃষ্ণ ভক্তের কাছে যেতে মনের মধ্যে তাদের হয় যে বারণ তোমার প্রশ্ন আমি বুঝি নাই এই কথাই আমি তোমার আবার শুনতে চাই একটুখানি বলো না তাই পরিষ্কার ভাবে তুমি করো উচ্চারণ অশ্বিনী গুসাই লিখে গেছে রাধা ভাবারই হরি ভাবের কথাই আছে হরি ভক্তের মধ্যে দ্বন্দ্ব আছে বোঝো না তুমি আমার কথা কি আরে অজ্ঞান অন্ধ ভক্ত যারা রাধা ভাবকে ঘৃণা করে তারা এ ভাব কিন্তু বোঝে না তাহারা মূর্খের সঙ্গে তুলনা করা যায় এখন হরি ভক্ত জানি যারাই আছে মনের মধ্যে দ্বন্দ্ব নিয়ে বেড়াচ্ছে হরি ধন কি তারা পাবে পাছে কি হলে হরি দান করবে গ্রহণ যার কাছে যে যে বাসনা রয় সেই সে প্রেম ভক্তি ঠাকুরের কাছে চায় যে যে কামনা যে ভক্ত করে ঠাকুর আমার সেই ভক্ত প্রদান তাকে যার করে এই জন্যে মনে মনে করি যে ভাবনা দ্বন্দ্বযুদ্ধে আমরা যাবো না এইখানে তো আমাদের মতো ভাবসাঙ্গ হলো হরি চাল গুরু চাল তরফ চাল বিমান।